নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। পুজোর আগে সাগরে ঘূর্ণাবর্ত, এক নজরে দুই বঙ্গের আবহাওয়ার আপডেট। কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, পুজোর সময় কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, কি জানাচ্ছে হাওয়া অফিস, বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটু লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির পূর্বাভাস নেই, আবার জলীয়বাষ্পের পরিমাণও কমছে। যে তাপমাত্রা বৃদ্ধি হয়েছে তা আগামী কয়েকদিন বজায় থাকবে, ফলে গরম অনুভূত হবে, সঙ্গে কিছুটা জলীয়বাষ্প থাকায় অস্বস্তি অনুভূত হবে। আগামী 2-1 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের সরকারি ঘোষণা করা হবে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সকালের দেওয়া উত্তরবঙ্গের পূর্বাভাস অনুযায়ী এদিন ওপরের দিকে 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি চলবে। বাকি 3 জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি চলবে, বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া শুষ্ক থাকবে, হালকা কিংবা ভারী বৃষ্টির পূর্বাভাস তেমন কোথাও নেই, দক্ষিণবঙ্গের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। আজ সকালের দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 35 ও 28 ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি, যা 28 ডিগ্রি সেলসিয়াস ছিল গতকাল। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91%, সর্বনিম্ন 48%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে মহালয়ার দিন কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস নেই, দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না, দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই আগামী কয়েকদিন। আবহাওয়া দপ্তর জানিয়েছে বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে আরও কিছু জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার কিছু অংশ, কর্ণাটকের কিছু অংশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্য আরব সাগরের বাকি অংশ থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হবে। আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে মহালয়ার পরে বৃষ্টি হবে কি না সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু বলা সম্ভব নয়, জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।